আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো দুধচা। দুধচা আমরা অনেকেই তৈরি করতে পারি, কিন্তু পারফেক্টভাবে দুধচা তৈরি করার জন্য প্রয়োজন পারফেক্ট চা পাতা এবং ভালো মানের মিল্ক পাউডার। তো কোন কোন পাউডার দিতে হবে এবং কোন চা পাতা দিতে হবে, কতটুকু দিতে হবে সবই বলে দেব। চায়ের লিকার করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পানি, এরপর দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি। টোটাল আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের চা পাতাটা আমি আজকে ইউজ করব। আমি তাজা ব্র্যান্ডের চা পাতাটা ইউজ করব। দেখেন, এখানে আমি প্যাকেটেরটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কোটারটাও নিয়ে নিতে পারবেন, কোটারটা বড় দানার। এটার ফ্লেভার যেমন অনেক ভালো, খেতেও অনেক ভালো লাগে। শুধু চা তৈরি করলেই হয় না, চা পাতা বাছাই করাটা সবচেয়ে জরুরি এবং মিল্ক পাউডারটা বাছাই করাও সবচেয়ে জরুরি। তো আমি এখন প্যাকেটটা কেটে এ থেকে চা পাতা দিয়ে দিব। অন্যদিকে পানি ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এভাবে ভালোভাবে বলো ফুটলে তারপর চা পাতাটা দিয়ে দিবেন। আমি এখানে টোটাল দুই কাপে দুই টেবিল চামচ চা পাতা দিয়ে দিয়েছি। চা পাতা দিয়ে এখন একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। অবশ্যই এভাবে নেড়ে দেবেন, না হলে উপরে উপরে চা পাতাটা উঠে থাকে। তো এদিকে চা পাতাটা ফুটতে থাকুক, আমি অন্যদিকে আমি দুধ চিনিটা এখন রেডি করে নেব। তো আমি একটি কাপ নিয়ে নিয়েছি, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ মিল্ক পাউডার। আমি এটা ডিপ্লোমা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডানুটটাও নিয়ে নিতে পারবেন, এতে টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি এখানে দেড় টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা বেশি খেতে চাইলে আরও বেশি বা কম অ্যাড করে দিতে পারবেন। এভাবে আগে থেকে দুধ চিনিটা রেডি করে রাখলে তাহলে চাটা তৈরি করলে আর ঠান্ডা হয়ে যাবে না এবং তৈরিও ঝটপট করতে পারবেন। শীতের দিনে এভাবে রেডি করতে করতে চাটা ঠান্ডা হয়ে যায়। অনেকে গরম গরম খেতে পছন্দ করেন, যারা গরম খেতে পছন্দ করেন এভাবে আগে থেকে দুধ চিনি রেডি করে রাখবেন, তাহলে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আমি সাত আট মিনিটের মতো চায়ের লিকারটা ফুটিয়ে নিয়েছি, দেখেন এখন কত সুন্দর হয়েছে কালারটা। এরকম যখন কালারটা হয়ে আসবে তখনই নামিয়ে নেবেন। তো আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এখন কাপের মাঝে একটা চাকনি দিয়ে দিচ্ছি, না হলে চা পাতা পড়ার সম্ভাবনা থাকে। তো আমি প্রথমে নিচ থেকে ঢেলেছি, এখন উপর থেকে ঢেলে নিচ্ছি। এতে করে খুব সুন্দর ফেনা ফেনা হয়, দেখতে পাচ্ছেন। এভাবে উপর থেকে ঢেলে নিলে ফেনা বেশি হয়, দেখতে সুন্দর লাগে। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব চামচ দিয়ে। এভাবে ভালোভাবে মিক্স করে নেবেন, ভালোভাবে মিক্স না করলে দেখা যায় যে নিচে দুধটা বসে বসে থাকে, চাটা হালকা হয়ে যায়। তো এক মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখেন ওয়াও অনেক সুন্দর চা হয়ে গিয়েছে। ফুল রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় একবার চাটি তৈরি করে দেখুন, তাহলে দেখবেন কতটুক মজাদার চাটা হয়েছে, একবার খেলে বুঝতে পারবেন। আমি তো খেয়েছি, অনেক ভালো হয়েছে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।